আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আমি আলোচনা ছিলাম অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতির জন্য পরিসংখ্যান সাবজেক্টে ছিলাম। আমরা ছিলাম আলোচনায় ছিলাম সম্ভাবনা অধ্যায়ে প্রবাবিলিটি, 16টা ক্লাস আমরা করে ফেলেছি, আজকে হবে 17তম ক্লাস। যারা এই ক্লাসে প্রথম আসছো, আমার চ্যানেলের সন্ধান পেয়েছো, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা সরাসরি ক্লাস থেকে কন্টিনিউ করবো না, তাহলে বুঝতে পারবা না। তোমরা যদি বুঝতে চাও সঠিকভাবে, তাহলে তোমাদেরকে প্রথম থেকে সিরিয়ালি 17তম ক্লাসে আসতে হবে, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। আমরা আজকে শিখব কি দৈব চলকের ভেদাঙ্ক, ভ্যারিয়েন্স অফ এ র্যান্ডম ভেরিয়েবল। কোন দৈব চলকের প্রত্যেক মান হতে ওদের গাণিতিক প্রত্যাশার বিচ্যুতির বর্গের গাণিতিক প্রত্যাশাকে বলা হয় ওই চলকের ভেদাঙ্ক। আবার শুনি, কাকে বলে গাণিতিক ভেদাঙ্ক? কোন চলকের মান হতে ওই চলকের গাণিতিক প্রত্যাশার বিচ্যুতি বা বিয়োগফলের বর্গের গাণিতিক প্রত্যাশাকে বলা হয় ওই চলকের ভেদাঙ্ক। ভেদাঙ্ককে কি, যদি চলকটা এক্স হয় তাহলে আমরা ভেদাঙ্ককে নির্দেশ করব কি দ্বারা? ভ্যারিয়েন্স অফ এক্স দ্বারা, বা সিগমা স্কোয়ার দ্বারা, সিগমা স্কোয়ার দ্বারা ভেদাঙ্ককে নির্দেশ করা হয়। ধরি এক্স একটি দৈব চলক, এক্স একটি দৈব চলক এবং এক্স একটি দৈব চলক, এক্সের গাণিতিক প্রত্যাশা, গাণিতিক প্রত্যাশা কি হবে? এক্সপেকটেশন অফ এক্স। ভেদাঙ্কের সংখ্যাটা আমরা কি পড়েছিলাম? অতএব এক্সের ভেদাঙ্ক, এক্সের ভেদাঙ্ক ভ্যারিয়েন্স অফ এক্স বা সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল চলকের মান হতে ওই চলকের এই গাণিতিক প্রত্যাশার বিচ্যুতি বা বিয়োগের বর্গের গাণিতিক প্রত্যাশাকে, চলকের মান হতে ওই চলকের গাণিতিক প্রত্যাশার বিয়োগের বর্গের গাণিতিক প্রত্যাশা বা প্রত্যাশিত মানকেই বলা হয় কি? ভেদাঙ্ক। দেখো সূত্রটা কীভাবে আসে ভেদাঙ্কের, এক্সপেকটেশন অফ কী ছিল? এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স অল স্কোয়ার। এটা খেয়াল করো, এ মাইনাস বি অল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র কি? বর্গের সূত্র, এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। খেয়াল করো, আমরা এখান থেকে আসতে পারি এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি, তার উপর এ স্কোয়ার। এখন দেখো এক্সপেকটেশন, এটা আমি এখানে দেবো, এখানে দেবো এবং এখানে দেবো, প্রত্যেকটাতে যাবে। খেয়াল করো, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস টু এক্সপেকটেশন অফ এক্স, এটা তো আসেই এক্সপেকটেশন অফ এক্স, এটা ফ্রি ছিল বিধে এক্সপেকটেশনটাই এখানে ধরছে, প্লাস এক্সপেকটেশন অফ এক্স তার উপর অল স্কোয়ার। তাহলে আমরা কী লিখতে পারি? এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস টু এক্সপেকটেশন অফ এক্স, দুইটাই গুণ অবস্থায়, তাহলে কী হবে? পুরাটার উপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে। এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ এক্স, তাহলে কী হবে? এক্সপেকটেশন অফ এক্স অল স্কোয়ার প্লাস, খেয়াল করো এটাতে এক্সপেকটেশন অফ এক্স আছে, অল স্কোয়ার আছে, এক্সপেকটেশন অফ এক্স যেহেতু আছে, এক্সপেকটেশনটা এখানে কাউন্ট হবে না, এটা বাদ যাবে, তাহলে কী হবে? এক্সপেকটেশন অফ এক্স তার উপর স্কোয়ার, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস টু এক্সপেকটেশন অফ এক্স অল স্কোয়ার, দুইটা থেকে একটা বাদ দাও, অর্থাৎ মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে কী হবে? মাইনাস একটা হবে। যেমন কি, মাইনাস টু এ প্লাস এ, তাহলে কী হবে? মাইনাস এ হবে, সেরকমটাই আর কি। এটাকে যদি তুমি এ ভাবো, তাহলে কী হবে? এক্সপেকটেশন অফ এক্স তার উপর স্কোয়ার হবে। এটি হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স বা সিগমা স্কোয়ার, এক্সের ভেদাঙ্ক বা সিগমা এক্স স্কোয়ার বলতে পারো তুমি। এটাই সূত্র, যে কোনো গাণিতিক সমস্যায় যদি ভেদাঙ্ক নির্ণয় করতে বলে এই সূত্র মুখস্থ রাখতে হবে, এই সূত্রের সাহায্যে তোমাকে অঙ্কের সমাধান টানতে হবে। তো আমরা একটা উদাহরণের সাহায্যে দেখব। মনে করো একটা অপেক্ষক, সম্ভাবনা অপেক্ষক, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল ওয়ান বাই টেন এক্স, যখন এক্স ইকুয়াল কি ওয়ান কমা টু থ্রি ফোর, অন্যথায় এক্সের মান হচ্ছে জিরো। কী চলক? বিচ্ছিন্ন দৈব চলক। একটি বিচ্ছিন্ন দৈব চলকের প্রত্যেক মান হতে উহার গাণিতিক প্রত্যাশার বিচ্যুতির বর্গের গাণিতিক প্রত্যাশাকেই বলা হয়
ভেদাংশ আমরা বিচ্ছিন্ন দেব, চরক নিয়ে আলোচনায় আসি। যেহেতু পূর্ণ সংখ্যা গণনাযোগ্য অর্থাৎ এই এক্স চলকটা হচ্ছে বিচ্ছিন্ন দৈব চলক। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 1/10x যখন এক্স এর মান এত, অন্যথায় জিরো। অ্যাকচুয়ালি আমার প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 1/10x যখন এক্স এর মান এত এত এত, এটা খেয়াল রাখতে হবে। এতটুকু আমরা ভেদাঙ্ক বাইর করে দেখব কীভাবে ভেদাঙ্ক নির্ণয় করতে হয়। এক্স, এক্স এর মান কত কত আছে? 1, 2, 3, 4। এরপরে আমাকে দেখতে হবে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল কী আছে? 1/10x। আমার এখানে একটা অংশ আছে, দেখো এই অংশটুকুর জন্য এক্সপেকটেশন অফ এক্স টু দি পাওয়ার এন, আমরা গাণিতিক প্রত্যাশার বৈশিষ্ট্যের ক্ষেত্রে পড়ছিলাম, একটা সূত্র ছিল এক্সপেকটেশন অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল কি? সামেশন এক্স টু দি পাওয়ার এন প্রবাবিলিটি অফ এক্স। সামেশন এক্স টু দি পাওয়ার এন এক্সপেকটেশন এক্সপেকটেশন অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল সামেশন এক্স টু দি পাওয়ার এন প্রবাবিলিটি অফ এক্স। যেহেতু আমার এখানে কি আছে? এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার আছে, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার আছে, তার মানে আমাকে কী বের করতে হবে? সামেশন এক্স স্কোয়ার প্রবাবিলিটি অফ এক্স। এই অংশটুকুর জন্য এটা বের করতে হবে, সামেশন এক্স স্কোয়ার প্রবাবিলিটি অফ এক্স। দেখো আমি আগে প্রবাবিলিটি অফ এক্স বের করে দেখাই তোমাদেরকে। প্রবাবিলিটি অফ এক্স কি আছে? 1/10 ইন্টু এক্স এর মান কত? এক্স এর প্রথম মান হচ্ছে 1, তাহলে কী হবে? 1/10 হবে। আবার দেখো এক্স এর মান যখন 2, তখন প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল কত? 1/10 আছে লিখলাম, এক্স এর জায়গায় কত বসাবো? 2, তাহলে 2টা উপরে যাবে, 2/10। আবার দেখো 1/10 যখন এক্স এর মান 3, তখন প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল কত? 1/10 ইন্টু 3, তাহলে কী হবে? 3/10। এক্স এর মান যখন 4, তখন প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল কী হবে? 1/10 ইন্টু 4, 4/10। আমাদের এখানে কী দরকার? প্রথমত দরকার আমাদের এক্সপেকটেশন অফ এক্স। কী দরকার? এক্সপেকটেশন অফ এক্স। এক্সপেকটেশন অফ এক্সের সূত্রটা আমাদের হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল কি? সামেশন এক্স প্রবাবিলিটি অফ এক্স। দুটা ক্লাস আগে আমরা শিখেছিলাম গাণিতিক প্রত্যাশার সূত্র হচ্ছে সামেশন এক্স প্রবাবিলিটি অফ এক্স। তো আমি আগে এক্স প্রবাবিলিটি অফ এক্স বাইর করব। রিকোয়ারমেন্টগুলো অনুযায়ী আমরা কাজ করতেছি। এক্স প্রবাবিলিটি অফ এক্স কী হবে? এক্সের মান আর প্রবাবিলিটি অফ এক্সের মান আমরা বাইর করব। এক্স এর মান যখন 1, তখন এক্স প্রবাবিলিটি অফ কি? প্রবাবিলিটি অফ এক্স এর মান কত? 1/10। এটা গুণ করলে এটা হবে, তাহলে 1 × 1 অর্থাৎ 1টা উপরে গুণ হবে, 1/10। 2 × 2 = 4/10, 3 × 3 = 9/10, 4 × 4 = 16/10। এটাকে যদি আমি যোগ করি, তোমরা আলাদা করে লসাগু করে দেখতে পারবা, যেহেতু সবগুলোর নিচে 10 আছে, তার মানে উপরের লবগুলো আমরা যোগ করে কাজ করতে পারবো। সামেশন এক্স প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল সামেশন এক্স প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল কী হচ্ছে? 10 তো নিচে আসেই রেখলাম, এখন উপরের লবগুলো আমরা যোগ করব। 5, 14, 14 আর 16 কত হবে? 30। কী দাঁড়াচ্ছে? 30/10 মানে কি? 3। সামেশন এক্স প্রবাবিলিটি অফ এক্স। আমি কেন বাইর করলাম এটা? দেখো আমরা এই সূত্রে যদি ভেদাকের মান বাইর করতে চাই, এই সূত্রে যদি আমরা ফলাই, তাহলে কী করতে হচ্ছে? দেখো ভ্যারিয়েন্স অফ এক্স বা সিগমা স্কোয়ার ইকুয়াল কী সূত্রটা? এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার উপর স্কোয়ার। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারের জায়গায় আমাকে কী লিখতে হচ্ছে? এই যে আমি দেখাইছিলাম তোমাদের এখানে সূত্রে, এই সূত্র এই আমাদের, এটাকে যদি ব্যবহার করতে চাই এটা দরকার আমাদের। তাহলে কী দরকার? সামেশন এক্স স্কোয়ার প্রবাবিলিটি অফ এক্স, আর এখানে কী দরকার? মাইনাস সামেশন এক্স প্রবাবিলিটি অফ এক্স তার উপর স্কোয়ার। এইভাবে আমি ভাঙায় দেখাইতে পারি এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল হচ্ছে এটা। তাহলে দেখো আমার এই অংশটার মান আমরা বাইর করছি, কত বাইর করছিলাম? 3, তার উপর স্কোয়ার দিলাম, কিন্তু এটার মান আমার দরকার। এখন দেখো এক্স স্কোয়ার প্রবাবিলিটি অফ এক্স এর মান দরকার। এক্স স্কোয়ার প্রবাবিলিটি অফ এক্স অর্থাৎ এক্স আর এটা যদি তুমি গুণ করো, দেখো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হচ্ছে আর প্রবাবিলিটি অফ এক্স থেকে যাচ্ছে, তাহলে 1 যে উপরে গুণ হবে, 1/10, 4 × 2 = 8/10, 3 × 9 = 27/10, 4 × 16 = 64/10। দাঁড়াচ্ছে সামেশন এক্স স্কোয়ার প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল, নিচে 10 আসে হবে, 64, 27, 8 এবং 1 আমরা যদি যোগ করি তাহলে কী দাঁড়াবে? 100 হবে। দেখো আমরা উপরের এগুলো যদি যোগ করি, 9
সাতাইশ, পঁয়ত্রিশ আর একে নয়, নয় আর সাতাইশ কত ছত্রিশ, ছত্রিশ আর চৌষট্টি হবে একশো, একশো বাই টেন ভাগ করলে কত হবে টেন। কার মান পাইলাম আমরা? এটার মান। এখন এখানে মান বসা দাও, এটার মান কি বেশি আমরা টেন, আর এটার মান সামেশন এক্স প্রবাবিলিটি অফ এক্স আমরা এখানে বাইর করে রেখেছিলাম থ্রি, তার উপরে স্কোয়ার, মানে কি টেন মাইনাস নাইন ইজ ইকুয়াল কি ওয়ান সিগমা স্কোয়ার বা ভ্যারিয়ান্স অফ এক্স, এক্সের ভেদাঙ্ক। এই হলো আমাদের সমাধান। এইভাবে ম্যাথমেটিক্যাল টার্ম, এইভাবে সম্ভাবনা অপেক্ষক দেওয়া থাকবে, তোমাকে ভেদাঙ্ক নির্ণয় করতে হবে। আমি যে সূত্রটা সংজ্ঞার মাধ্যমে নিয়ে আসছিলাম এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, এইভাবে আমাদেরকে ম্যাথমেটিক্যাল টার্মের সমাধান আনতে হবে। তো আশা রাখি তোমরা বুঝতে পারছো। আজকের আলোচনা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।